হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে মঙ্গলবার, আর দেখতেই পাচ্ছেন আমি সাজগোজ করে তৈরি হয়ে গিয়েছি। এবার তুষার গেছে পিসিমণিকে বাড়ি দিয়ে আসতে, তারপরে আসবে, আসার পর আমি আর তুষার বাইকে করে বেরিয়ে যাচ্ছি, আর মা ট্রেনে করে আসছে, কারণ বাইকভাবে তিনজন হবে না। তো শীতলা পুজো আছে চন্দননগর আমার দাদুর বাড়িতে, সেটা আগের ব্লগে আমি আপনাদের জানিয়েছি। এখন বাজে 9:45, আশা করছি তুষার 10-10 মিনিটের মধ্যে চলে আসবে, আর দাদুর বাড়ি পৌঁছতে পারছি তোমাদের 11টার মতো বেজে যাবে। আর একটু তাড়াতাড়ি আছে, একে তো একটা রোদের ব্যাপার আছে, আরও তাড়াতাড়ি যেতাম পিসিমনকে বাড়ি দিয়ে আসতে হবে বলে দেরি হয়ে গেল। তুষার আমি একসাথে অঞ্জলি দেবো, তো ওটা দাদু জেনে বললে 12:30 হবে, আর তারপরে আমার যে ধূনপর্ণের মারত আছে সেটা ওই দুপুরের দিকে, মানে অনেকটা দেরি হয়ে যায়, 2:30, 3:00, 4:00 নাকি এরকমও বাজে, যেটা পুজোর উপর নির্ভর করছে যে কতক্ষণ কী সময় লাগবে। তো নির্জলা উপবাস আমার, তুষার, মায়ের, সবারই। তো অঞ্জলি দেওয়া হয়ে গেলে তুষার খেতে পারবে। তো এখন ফোনটা রাখছি, আবার দাদুর বাড়িতে গিয়ে আমি ভিডিওটা অন করছি। এইমাত্র বাড়িতে এলাম, আসার সঙ্গে সঙ্গে সিঙ্গুর থেকেই সন্দেশের প্যাকেটগুলো কিনে এনেছিলাম, নাম লিখে নিয়েছি, এবার যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর বাড়ি থেকে বেরিয়েই পাশের বাড়িরই একজন মাসিমণির সঙ্গে দেখা হলো, ইনি হচ্ছেন আমার মায়ের বান্ধবী। জিজ্ঞেস করছিল মায়ের কথা, যে মা কখন কি আসবে। মানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি প্রসাদ নিয়ে চলে এলাম প্যাকেটে করে। আর মা যেহেতু ট্রেনে করে এসছে, মা দেরিতে এসছে, মা এখন লাইনে দাঁড়িয়ে আছে। আরে কি করছে জানো, কিছু মানে লাইন করেছে, বলছে এখনই পুজো দিয়ে মানে প্রসাদ নিয়ে চলে যান। আর কিছু লোকের বলছে প্যাকেট জমা রেখে দিল, অনেক প্যাকেট, ওখানে অবশ্যই সন্ধ্যে রাতের দিকে দেবে, এখন সুবিধা আছে বলে আমি এখন নিয়ে নিলাম। কথাটা আমি তোমাকে বলছি, কি বলবো তোমার, আমি কাকে বলছি, না না। এই যে এই দেখো, এই যে আমাদের গোপালু, আর গোপালের পুজো হয়ে গেছে, মায়ের দাদুর বাড়িতে গোপালের প্রথমবার এলো। সকালবেলা খাইয়ে একদম জামা কাপড় পরি সাজিয়ে গুছিয়ে এনেছি, এবার একটু পরে নিয়ে। আর তুমি বরফির নামে তো পুজো দিয়েছো, তাই? হ্যাঁ, আমি গোপালের নামে পুজো দিয়েছি। ক্যামেরাটা কোন দিকে বলো তো, আমি গুলিয়ে ফেলছি এইদিকে, চোখে লাইট লাগছে। তো আমি গোপালের নামে পুজো দিয়েছি, বরফির নামে দিয়েছি, আর তুষারের নামে দিয়েছি। আর পিসিমণি টাকা দিয়েছিল যে সন্দেশ কিনে পুজো দেওয়ার জন্য, পিসিমশাইয়ের নামে দিয়েছি, আর মা এখন লাইনে দাঁড়িয়েছে পুজো দেওয়ার জন্য। মা তোমাকে বলেনি যে কার নামে পুজো দেবে, তা নাহলে তো প্যাকেটগুলো তো আমার কাছেই ছিল, আমি তো নাম লিখে নিয়েই চলে যেতাম। একটু পরে গোপালকে নিয়ে যাব পুজো দেখাতে, এখন দঞ্জি খাটার জন্য ডাকছে। মা, আমি আর দিদু শেষ ব্যাচে ছিলাম ধুনো পড়ানোর জন্য, ধুনো পড়ানো হয়ে গেছে, এবার অঞ্জলি দিতে আর যারা বাকি ছিল, এখন ওই 2:30, 3:00 মতো বাজে, এখন সবাই অঞ্জলি দিচ্ছে। আর সকালের প্রথম দিকে যখন অঞ্জলি হয়েছিল তখন তুষার দিয়ে দিয়েছিল। এইমাত্র আমাদের ধুনো পড়ানো অঞ্জলি দেওয়া হয়ে গেছে,
আমিও ধুনো পুড়িয়েছি, মাও ধুনো পুড়িয়েছে, দিদুও ধুনো পুড়িয়েছে। ধুনো পোড়ানোর জন্য কমিটি থেকে একটা করে ফ্রুটি দিয়েছে, দেখে খুব আনন্দ হচ্ছে, কিন্তু ফ্রুটিটা গরম। আর তুষার তো অঞ্জলি আগে দিয়ে দিয়েছে। কি খুব গরম নেই, ঠান্ডা। এখন 6:20 বাজে, একটুখানি ঘুমিয়েছি, তারপরে মা বেরিয়ে গেছে চা পা খেয়ে, আমরাও চা খেয়ে বেরিয়ে যাচ্ছি। কি কি হ্যাঁ গোপালকে নিয়ে নিয়েছি। এবার তুষারে চা খাওয়া হয়ে গেছে, আমিও চা খাবো, খেয়ে তারপর বেরিয়ে যাবো। প্রচুর গরম, যা পুজো দেওয়ার জন্য এসেছিলাম, পুজোটা মেনে গেছে, এটা একটা শান্তি। তৈরি হয়ে গেছে, সাতটা 10-15 নাগাদ আমরা বাড়ি চলে এসেছি। এসে ফ্রেশ হলাম, মা একটু চা করেছিল, চা খেলাম। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা যখন মানে এখানে ঢুকেছি, নিচে দাঁড়িয়ে মাকে ফোন করছি যে উপর থেকে চাবি ব্যাগটা ঝোলাম, মা তখন বলছে আমি উপরে নেই, আমি আসছি। মানে মাও তখন সবে ট্রেন থেকে নেমেছে, রাস্তায় এখানে মায়ের সঙ্গে দেখা হয়ে গেল, মাথা কথা সামনাসামনি চলে এসেছে। আর মা এখন রান্না করছে, আলুর দম করবে, আর কী করবে জানি না। আজকে তো রুটি খাওয়া যাবে না, আর ভাত করবেই না, আর বলেছি ও লুচি ফুচি করো না, পরোটা করো, কারণ মাও তো অঞ্জলি দিয়েছে, মায়েরও মানে হাত পা ব্যথা। আর এই এত রোদ, আর বিচের রাস্তা প্রচণ্ড গরম ছিল, কারণ আমি তো মানে ওই যখন ডন্ডি খেতে আসা হয় তখন তো গঙ্গা জল ওই ছেটাতে ছেটাতে যায় না, তো সেইটা আমি করেছিলাম মানে মায়ের সামনে সামনে, তো সেইটা করতে গিয়ে আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, পায়ে জুতো পরা যাবে না, পায়ে প্রচণ্ড গরম লেগেছে। আর মা তো পুরো শুয়ে শুয়ে করতে করতে এসেছে, তো মায়ের তো আরও কষ্ট হবে। মা বললো ঠিক আছে, আমি মাকে বলেছিলাম যে আমি কি হেল্প করবো, মা বললো না ছেড়ে দিই, আমি পরোটা করে নিতে বলছিলাম, পরোটা আর আলুর দম করতে বলেছি, আর মিষ্টি আছে হয়ে যাবে। সে এখানে খুব ফোন নিয়ে বসে আছে, তার সকাল হলে বেরোতে হবে। তুষার বলছিলো যে সকালবেলা তাড়াতাড়ি বেরোবো, নাহলে সকাল থেকেই তো রোদ, খুব কষ্ট হয় গরমে, বাড়িতে যাবো, তারপর বর্ফিকে আনবো, তারপর তুষার আবার অফিস বেরোবে, অনেক ব্যাপার। আর আজকে এখন তো 9 বাজে, একটু পরে ওই দাদা বৌদিটা আসবে কালকে, যাদের অ্যানিভার্সারি ছিল ওর জন্য সেলিব্রেশন করেছি। গোপালকে নিয়ে গিয়েছিলাম, আর গোপালকে মন্দিরে নিয়ে গিয়ে পুজোও দেখিয়েছি। ওখানে তো যারা পুজোর জায়গায় ছিল সেই দিদিগুলো কাকিমাগুলো খুব খুশি হয়েছে দেখে। হচ্ছে সকাল থেকে যখন এসেছি, তখন তো আনা হয়েছে না, সকাল থেকে এসেছিলাম, কিন্তু তখন থেকে গোপালকে আনা হয়নি। গোপালকে দাদুর বাড়িতে রেখেছিলাম, পুজোর সময় একটুখানি আনলাম, গোপালকে দেখিয়ে নিয়ে গেলাম। আর ওই মন্দিরেও একটা গোপাল আছে, আর গোপালের খুব ভালো লেগেছে। ওখানে যারা ছিল তাদের খুব ভালো দেখে বলছে যে গোপালটাকে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এবার কে নাকি দুধারকে বলেছে যে আমার মায়ের নাম করেছে, এটা ওর গোপাল। তখন ও বলেছে যে না, এটা মায়ের না, এটা আমাদের গোপাল। তুষার তো ধুনো পোড়ানোর সময় ভিডিও করেছে, আর মা যখন ডন্ডি খাটতে গিয়েছিল তখন আর ভিডিও করেনি, তুষার তখন বাড়িতেই ছিল। আমি ওকে বললাম ছেড়ে দাও, এত রোদ তোমাকে যেতেও হবে না। আর গোপালকে যখন নিয়ে গিয়েছিলাম, দেখো ভিডিওতে গোপালকে দেখিয়েছো, আর যখন গোপালকে নিয়ে ঠাকুর দেখাতে গিয়েছিলাম পুজোর সময় তখন ভিডিও করা হয়, কারণ সবসময় সব ভিডিও করা যায় না, না সবসময় যদি ফোন নিয়ে ভিডিও করতে ব্যস্ত থাকি তাহলে পুজোতে আনন্দ করা যাবে না। বিশেষ কিছু দিতে পারি, শুধু সেলিব্রেশন চাইছি।